ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমরা অষ্টম শ্রেণীর পূর্ব পাঠের পুনরালোচনায় দেখো তিন নম্বর পাতায় ৬ নম্বর অঙ্কটা করব। পাঁচ নম্বরে যে অঙ্কটা করেছিলাম সেখানে ছিল কি, আয়তাকার খেলার মাঠের ভেতর দিয়ে তিন মিটার চড়া রাস্তা ছিল। কিন্তু এই অঙ্কটায় দেখো কি বলেছে, যদি এই খেলার মাঠের বাইরে চারদিকে তিন মিটার চওড়া রাস্তা থাকতো তখন ওই একই হিসাবে রাস্তা তৈরি করতে কত টাকা খরচ হবে হিসাব করি। তার মানে পাঁচের অঙ্কটায় আমরা কী বের করেছিলাম, রাস্তাটা ছিল মাঠের ভিতর দিয়ে, আর এটাতে বলেছে মাঠের বাইরে দিয়ে যদি রাস্তা থাকতো তাহলে কত কী খরচ হতো ওই রাস্তাটা বাঁধাই করতে। তাহলে ছবিটা একই হবে, এটা ধরো খেলার মাঠ, তাহলে দৈর্ঘ্য দেওয়া ছিল ৪০ মিটার, প্রস্থ দেওয়া ছিল ২০ মিটার। শুধু বলেছে বাইরে দিয়ে তিন মিটার চওড়া রাস্তা, তার মানে এই মাঠের বাইরে দিয়ে রাস্তাটা তৈরি হবে। এইখান থেকে এইটুকু হচ্ছে তিন মিটার, আবার এখান থেকে এটা হচ্ছে তিন মিটার। আমাদের এই যে ৪০ মিটার দৈর্ঘ্য এবং ২০ মিটার প্রস্থ, এটা এই ভিতরের, এইটা হচ্ছে মাঠ, ভিতরের আয়তাকার যে ক্ষেত্রটা সেটা হচ্ছে মাঠ, এর দৈর্ঘ্য হচ্ছে ৪০ মিটার এবং প্রস্থ ২০ মিটার। তাহলে বাইরে দিয়ে যদি রাস্তা হয় তাহলে এবার বাইরের যে রাস্তা সমেত মাঠের যে দৈর্ঘ্য হবে সেখানে ৪০-এর সাথে এদিকে তিন যোগ হবে, এদিকে তিন যোগ হবে। প্রস্থর ক্ষেত্রেও তাই, এদিকে তিন যোগ হবে, এদিকে তিন যোগ হবে, দিয়ে তারপর রাস্তা সমেত যে দৈর্ঘ্য প্রস্থ পাবো তার ফলে এই রাস্তা সমেত আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবো। তখন তাহলে কী করবো, এই রাস্তা সমেত আয়তাকার ক্ষেত্রের যে ক্ষেত্রফল বেরবে সেটা থেকে এই মাঠের যে ক্ষেত্রফলটা বের করবো আমরা সেটার ক্ষেত্রফল বাদ দেবো, তাহলে এই রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে প্রথমে কী লিখব, যে আয়তাকার মাঠের দৈর্ঘ্য ৪০ মিটার, প্রস্থ ২০ মিটার। তাহলে আমাদের আয়তাকার মাঠের ক্ষেত্রফল বেরোলো ৮০০ বর্গমিটার, তার মানে এই ভিতরের যে আয়তাকার ক্ষেত্রটা আছে সেটা হচ্ছে আমাদের মাঠ, সেই মাঠের ক্ষেত্রফলটা আমরা পেলাম ৮০০ বর্গমিটার। এবার দেখো মাঠের বাইরে দিয়ে তিন মিটার চওড়া রাস্তা আছে, তাহলে কি করব, রাস্তা সমেত মাঠটির দৈর্ঘ্য বের করব। কত ছিল এখানে, ৪০ যোগ এদিকে তিন মিটার যোগ হবে, এদিকে তিন মিটার যোগ হবে, মানে দুই দিকে তিন মিটার করে বাড়ছে, তার মানে দুই গুণ তিন সমান ৪০ যোগ ৬। তাহলে রাস্তা সমেত মাঠটি দৈর্ঘ্য বেরোলো আমাদের ৪৬ মিটার। এবার প্রস্থ একইভাবে প্রস্থটা বের করব। তাহলে দেখো রাস্তা সমেত মাঠটির দৈর্ঘ্য এটা বেরিয়ে গেল আমাদের ৪৬ মিটার, আর প্রস্থ মানে এইটা বেরিয়ে গেল আমাদের ২৬ মিটার। এবার রাস্তা সমেত পুরো মাঠটির আমরা ক্ষেত্রফল বের করতে পারবো, ৪৬ আর ২৬ গুণ করো, ৬ ৬ ৩৬, ৪ ৬ ২৪, ২৪ আর ৩ ২৭, ৬ দুগুণে ১২, ৪ দুগুণে ৮, আর একে ৯, ৬ ৭ আর ২ ৯, ৯ আর ২ ১১, তাহলে ১১৯৬ বর্গ মিটার। এবার তাহলে রাস্তার ক্ষেত্রফল বের করো, এইটা থেকে ৮০০ বর্গমিটার বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে, তাহলে লেখো অতএব রাস্তার ক্ষেত্রফল সমান ১১৯৬ বিয়োগ ৮০০, বিয়োগ করো ৬ বসে গেল, ৯ বসে গেল, ১১ থেকে ৮ বাদ দিলে ৩, হাতে ১, একে একে মিলে গেল, তাহলে ৩৯৬ বর্গমিটার। তবে পাঁচের অঙ্কটায় প্রতি বর্গমিটার রাস্তা বাঁধাই করতে খরচ হয়েছিল ৯৫ টাকা করে, তো এখানেও সেই হিসেবেই আমাদের করতে হবে। তাহলে এক বর্গমিটার রাস্তা বাঁধাই করতে খরচ হয় ৯৫ টাকা, তাহলে ৩৯৬ বর্গমিটারে কত টাকা খরচ হবে। তাহলে গুণটা করো, ৩৯৬ আর ৯৫, ৫ ৬ ৩০ ০, হাতে ৩, ৫ ৯ ৪৫, আর ৩ ৪৮, হাতে ৪, ৩ ৫ ১৫,
আর চারে উনিশ, ছয় নয় চুয়ান্ন চার, হাতে পাঁচ, নয় নয় একাশি আর পাঁচে ছিয়াশি ছয়, হাতে আট, তিন নয় সাতাশ, সাতাশ আর আটে হলো পঁয়ত্রিশ, শূন্য আট আর চারে বারো দুই, হাতে এক, নয় আর একে দশ, আর ছয় ষোলো ছয়, হাতে এক, পাঁচ আর একে ছয়, আর একে সাত আর তিন, তাহলে সাঁত্রিশ হাজার ছশো কুড়ি। এবার উত্তরটা লিখে দাও। অতএব রাস্তা বাঁধাই করতে খরচ হবে সাঁত্রিশ হাজার ছশো কুড়ি টাকা।